डीजे बापी दू शाही नंबर पोल हम ये बेला जाबो एई नारो सुनो ना ये बेला ओरा कने करछो आ तुम्हार मामी मा जदी जिज्ञासा करे बाप नारो तुम्हार मामा मामा केमन आछे माने आमी तार माने तुमी केमन आछो মামা সর্ব শরীরে সুস্থ আছে তবে গাঁজাটা খেয়ে ভুঁড়িটা একটু কমে গেছে একটু কমে গেছে আর তুমি কি বলছিলে যেন আমি এবেলা যাব না এখন কোনো কাজ নেই তুমি দিন পাতলা করো পাতলা করে দাও আমি দিন পাতলা করলে আমার মামার সুবিধা হবে কি বলছো নানু আচ্ছা মামা না না আমি কিছু বলিনি আচ্ছা মামা মনে করো না আমি দু মাস পরে আসব শোনো এবা ওটা ডবল করা যায় না নারায়ণ প্রভু নারায়ণ দু মাসে হবে না আচ্ছা মামা আমি একবার ধান কাটার সময় আসব এই তো রে আমার বাবা তুমি থাকি বাউনে নিয়ে যাও বাবা যাও দাঁড়াও না থাকি বাউনে ডাকবো তারপর তো যাও 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 বাবা থাকি বলো বাবা আমায় নিয়ে চলো তুমি কইলা আসি করে চলো 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 বললাম আমি তোমার পিষ্টে আসি মামা নারদ চলে গেল ওর মামিমার অসুখ সারাতে এই তো উত্তম সুযোগ আমি একা আর ওই হীরা ও একা তাহলে আমি এখন কি করব আমি আমার ঘরে দরজা বন্ধ করে দিয়ে এই মুহূর্তে চললাম ওই হীরার বাড়ি চাষ কেমন হয়েছে চাষ খুব সুন্দর হয়েছে মা আষাঢ় মাসের রোয়া পাঁজাতে ধরা যাচ্ছে না মামা কেমন আছে মামা সর্ব শরীরে সুস্থ আছে মহামারী ব্যয়রাম হয়েছে তার মানে অসুখ করেছে আনন কেন কৈলাস মন্দিরে আমি ডাক্তার কবিরাজ করে অসুখ ভালো করে দিতাম ওগো জননী সারিগ মর্ত পাতাল ত্রিভুবনে যত ডাক্তার আছে সে রোগ ধরতে পারবে না আর ডাক্তার তো অত পিছনে ছুটতে পারবে না তার রোগটা ধরবে কি করে তুমি কি বলছো বাবা আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না নারদ আমি বলছি তুমি বুঝতে পারছো না 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 তাহলে শুনে নাও মা তুমি বলো নারদ ও তোমারই কপাল ভেঙে যে কপাল পুড়েছে কপাল পুড়েছে কপাল ভেঙেছে মামা বহুজি আরে আসিবে না সাধের কহিলা সে মামা বহুজি মামা বহুজি আরে আসিবে না সাধের কহিলা সে মামা বহুজি আরে আসিবে না সাধের কহিলা সে কেন মামা বহুজি আরে আসিবে না গো মামা বহুজি আরে আসিবে না গো আরে বসে বসে কাঁদো মামি মা মামা বহুজি আরে আসিবে না গো আরে নতুন মাহামি পেয়েছে মাহামা মাহামা বুঝি আরে আসবে তোমার কথা বিশ্বাস হয় না মামা বুঝি আরে আসবে না গো মামা বুঝি আরে আসবে না গো বল্লুকার মাঠে আমাদের কিসের জন্য পাঠিয়েছিলে ধান চাষ করতে ওগো জননী ধান চাষ তো দূরেরই কথা সেই বল্লুকার মাঠে এক হীরা নামের কুচুনির মেয়ে আছে তার প্রাণের হয়ে গেছে তোমার মামা হীরার প্রেমে পড়েছে জঙ্গে বিল দাল দিতে ভয় করে আমি
কৈলাস মন্দির শোনো মা এই মুহূর্তে মশা মাছি জকা চারটে জিনিস এদের সিজন করে পাঠিয়ে দাও সেই বল্লুকারে মাঠে তারা বল্লুকারে মাঠে গিয়ে মামার অঙ্গে বসে করিবে দংশন দংশন গেল না সহ্য করতে পেরে মামাবারে ফিরে আসবে সাদের কৈলাস আমি এখনই পাঠিয়ে দেবো এসো পুত্র ওরে ডাসার মাছি মশা জকা সৃজন করে গৌরী ডাসার মাছি মশা জকা সৃজন করে গৌরী ডাসার মাছি মশা জকা আরে আমার জোনা হইতে দেবী মাছির সৃজন করে ডাসার মাছি মশা জকা সৃজন করে গৌরী ডাসার মাছি মশা জকা আরে আমার জোনা হইতে দেবী মাছির সৃজন করে আশীর্বাদ করো ঠাকুর যখন ফিরে আনতে পারে সাদের কৈলাস হবে এসো পুত্র আসি মা বাহ চা অতীব সুন্দর হয়েছে নারদ কি সত্য সত্য চার মাস পরে আসবে হট নারদ যখন আসে আসুক আমি শুধু ভাঙ গাজা খাওয়া আর বসে থাকবো হে ভাই সাহেব বলো দাদা ঠাকুর তো গাঁজা কে একদম ভোম হয়ে আছে ভোম হয়ে গেছে ভুড়িও কমে গেছে ধর ভাই কানা মাছি ধর আমি ধরবো ধর আমি ধরলাম বাবার পিস্তে সৃষ্টি হলো ওরে ভাই চৌটানাটাস কি হলো ধর আমি ধরবো ধর আমি ঠিক জায়গা মতো ধরবো কেমন ঠিক জায়গা ধর আমি এমন জায়গা ধরবো ছাড়বো না আমি ধরলাম বাবার পোদের পাচা আমি কি বিড়ম্বনায় পড়লাম নারদ চলে গেল আর এই কীট পতঙ্গ কোথাও তে সৃষ্টি হলো আমি তো বুঝতে পারছি না ওরে ভাই মশা আমি সকলের পোষা ধর ভাই ধরি ধর ধরলাম বাবার নাকে আমি আর এখানে থাকবো না আমি আমার ওই মাঠের দিকে অগ্রসর হয়ে দেখি পালিয়ে যাই পালিয়ে গেলে হবে না কেন তোমায় ধরতে হবে ও ঠাকুর তো দেখতে তো জলে নেমে গেছে না হ্যাঁ এইবারে পা বেট দিয়ে ধরো ঠিক আছে ঠাকুর জলে নেমে যাক যাতে ছাড়াতে না পারে দেখতে ঠাকুর জলে নেমে গেছে আমি পা বেট দিয়ে দিলাম কটা ছাড়া আমি তোকে অতি কষ্টে ছাড়িয়েছি আর আসিস না এইবার এলে আমি তোকে প্রাণে মেরে দেবো লবণ জলে ফেলে দিও চল ভাই চল ফিরে যাই মায়ের কাছে চলে যাই চল ভাই চল মা ওখানে গিয়ে আমরা কি কে বেঁচে থাকবো মা শোনো বাবা
মানুষের রক্তকে তোমরা সবাই বেঁচে থাকো। বেশ মা, যাওয়ার সময় করো আশীর্বাদ মা, তোমার আশীর্বাদ নিয়ে চললাম, ওই নরগর রক্ত খেয়ে আমরা যারা বেঁচে থাকতে পারি মা। এসো পুত্র, তাই তো নারদ এলো না কেন? নারদ মামা, নারদ তুমি ফিরে এসছো? তোমার মামা ফিরে আসেনি কেন? তুমি ওদেরকে সিজন করে পাঠাওনি? হ্যাঁ নারদ, তারা সবাই ফিরে এসে পারেনি তোমার মামাকে ফিরে আনতে, তাই বলি নারদ তুমি আরেকটা বুদ্ধি বলে যাও। আমার কাছে কোনো আরে বুদ্ধি নেই মা, আমি এই মুহূর্তে কইলা থামতে না। না নারদ, ওরে বুদ্ধি বলে আমি বলছি তুমি শোনো মা, বলে আজি চলে মায়া মার ই সঙ্গে চল বা দিনে সাধে সে যে চল মায়া মার সঙ্গে চল উমায় হাত সারা মহাতারা ওই সারা দিচ্ছে জিবি যা মহাতে 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 সর হে মাতারা ওই সারা দিচ্ছে জিবি যা মা কাকে হে রে মা কাকে হে রে মহা মাছের জোড়ি হাতে নে মা ছাগি যা পথে কেউ জিজ্ঞাসিলে কি বলি আমি পাগলি ভালা নারদ পথে কেউ জিজ্ঞাসিলে কি বলি আমি গিরিবাগি দির মেয়ে আমি পাগলি ভালা আমি আমার ঢেকি বাহন, আমার ঢেকি বাহনের পিঠে পিষ্টি আহরণ করেই শতাংশ চলে যাবো সেই বল্লুক। তোমার ঢেকি, তোমার ঢেকি
ঢেকি আর পারবে জিজ্ঞাসা করে দেখো না বাবা ঢেকি কি হয়েছে আ বাবা তুমি আমার বল্লুকার মাঠে নিয়ে যেতে পারবে তোমাকে আমি পিতাকেও নিয়ে যেতে পারবো আ হ্যাঁ না বাবা আমি একা যাব নারদ যাবে জাল যাবে সব যাবে ঝুড়ি যাবে সবাইকে নিয়ে যাও পারবে তো আমার ফেলে দিও না নারদ না মা না না নারদ তাহলে চলো বাবা ও মা রাঙা পায়ে শানান না পড়ে রন্ন জন্য বাবা তোমার ঢেকি তো খুব জোরে আসতে বলেছে আচ্ছা ঢেকি তোমার মা আর কত তো যেতে হবে বাবা আর যেতে হবে না আমরা এসে গেছি এসে গেছি এইটাই বল্লুকার মাঠ এটা বল্লুকার মাঠ নারদ আস্তে আস্তে কথা বলো কেন মা মামা শুনতে পাবে মামা কি এখানে আছে তাই মামা শুনতে পাবে কত দূর মামা অনেক দূরে থাকে ওই তো তোমার মামা বসে আছে ওই রুমাল বেঁধে বসে আছে না 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 ওটা মামা নয় ওটা ওই তো তোমার মামা না 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 ওই তো তোমার মামা আমি চিনতে পেরেছি না ওটা মামা নয় ওটা তোমার মামা নয় অনেক দিন দেখেছি তো আচ্ছা মা চারিদিকে কি দেখতে পাচ্ছো ধানের গাছ ধানের গাছ কেমন হয়েছে মা খুব সুন্দর হয়েছে এই সুন্দরকে তোমার সর্বনাশ করতে হবে কি করতে হবে এই সুন্দর ধান গাছ ভেঙে কাদা টেনে আল দিতে হবে আর আমি গিয়ে মামাকে পাঠিয়ে দেব তুমি খুব ভালো ছেলে আর তোমার মামা গাঁজা খোর এসে আমার পিঠে ছাল তুলে নি হে না 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 মা মানে তোমার সুন্দর মানে ছলনা করতে হবে আচ্ছা মা সুন্দর করে গাছ ভাঙতে হবে হ্যাঁ গাছ কই দেখাও তুমি মা এইভাবে মজিরে ঠিক আছে আমি ভাঙি আমি ভাঙি তুমি দেখাও আমা ভাঙতে থাকলে আর থাকবে হ্যাঁ শোনো শোনো মামা যদি এসে এক গুণ হ্রাস করে তুমি দুগুণ হ্রাস করবে এক গুণ থেকে দুগুণ হ্যাঁ হ্যাঁ মামা যদি এসে বলে ও ভালো মানুষের মেয়ে তুমি আমাদের মাঠে নেমেছো কেন আমি কি বলবো তুমি তখন কি বলবে জানো কি বলবো নেমে এসে তা কি হয়ে মানে তোমার রাশে যেন মামা ভয় পেয়ে যায় ঠিক আছে পারবো আচ্ছা মামিমা মনে করো না আমি মামা নারদ তুমি মামা না 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 আমি মামা হব কেন আমি মামার সাথে আসব তার মানে তাই বলে তুমি মামা না না তার মানে মামার সাথে তুমি কেমন করে অভিনয় করবে আমি আমি একটু দেখে নেব না মনে করো না আমি মামা তাহলে আমি যদি মামা যদি এক গুণ হ্রাস করে তুমি দুগুণ হ্রাস করবে আমি যেরকম ভাবে বললাম সেরকম ভাবে ঠিক আছে আমি মামার সাথে আসছি সত্যিকার নয় কিন্তু না না মিছামিছি তুমি তুমি মামা নয় না না আমি তো সেজে আসবো সেজে আসবো ধান গাছ ভাঙতে শুরু করো আমি আসছি Thank you.